সবাইকে স্বাগতম চিহ্ন মানিক বন্দ্যোপাধ্যায় চতুর্থ পর্ব হেমন্ত জল খেয়ে গেলাস নামিয়ে রাখার পরও মা সোজা সিগারেটের কথা তুলতে পারেন নি করার অদম্য ইচ্ছা জোর করে চেপে রেখেছিলেন হেমন্ত কি জবাব দেবে এই ভয়। যদি সে বলে বসে হ্যাঁ সিগারেট সে ধরিয়ে ধরেছে যদি সে রাগ করে সামান্য সিগারেট খাওয়া নিয়ে পর্যন্ত তার চেতনীতে তার বয়সের কোন ছেলেটা না সিগারেট খায় আর ভিড় করুন দৃষ্টি শুধু বারবার গিয়ে পড়ছিল ঘরের কোনায় জ্বলন্ত সিগারেটটার দিকে হেমন্তের মুখে বুলিয়েই নিয়েই চোখ নত করেছিলেন তারপর হঠাৎ সেই চোখ ভরে গিয়েছিল জলে হেমন্ত তখন ব্যস্ত হয়ে পড়ে বলেছিল কাঁদতে আরম্ভ করে দিলে মা সিগারেট আমি খাই না তোমার ভাবনা নেই পঙ্কজ একটা সিগারেট দিয়েছিল হঠাৎ কি শখ হল ধরিয়েছিলাম খেতে পারিনি তাই ফেলে দিয়েছি ও বলে মা নিশ্চিন্ত মুখে হাসি ফুটিয়েছিলেন বলেছিলেন কেন কেঁদেছি শুনবি হে মা তুই সিগারেট খাস ভেবে নয় আমায় লুকিয়ে খাস ভেবে খাওয়া অন্যায় জেনে খাস ভেবে আমি মনে করলাম আমায় আসতে দেখে তুই তাড়াতাড়ি সিগারেটটা ফেলে দিয়েছিলি নইলে সিগারেট খাওয়া দোষের নয় বুঝে তুই যদি খাসে মা খেতে ইচ্ছে হলে আঁচল দিয়ে চোখের জলের সঙ্গে মুখের হাসিটুকুও যেন মা মুছে নিয়েছিলেন